তোমাকে কাছে পেয়ে চন্ডি স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমার মনে, ও প্রভু গো তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল আমার মনে, ও প্রভু গো তুমি চিরকাল থেকো আমার মনে। পাশে থাকলে করি না তো ভয়, আসুক যত বাধা বিঘ্ন সবই করব থাকলে তুমি আমার পাশে, করি না তো ভয়, আসুক যত বাধা বিঘ্ন ছবি করব সাজের তারায় উঠবে ফুটে ওর নায়ছি নীল গগনে। তুমি চিরকাল থেকো আমার মনে, ও প্রভু গো তুমি চিরকাল থেকো আমার মনে। ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি, তোমাকে কাছে পেয়ে সবই ভুলেছি। জানি না কোন ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি, তোমায় কাছে পেয়ে আমি সবই হাতের তারা উঠবে ফুটে ওঠে নীল গগনে। তুমি চিরকাল থেকো আমার মনে, ও সাথী গো। Thank you.
স্বপন দেখাই আইলাম কৃষ্ণ কথা বল একবার হরির কথা বল হরি বল হরি বল নারায়ণ নারায়ণ Thank you.
গো মাইরা শুধু কৃষ্ণ নাম কি আমি নেব না আপনারাও নেবেন? ও মন মইনা, ও মন মইনা, ও মন মইনা, মইনা মইনা, একবার সময় মিলে হরি বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরির কথা এদিকে এক ভাগ্যবান বাবা আমার গান শুনে মোহিত হয়ে মামনসর চরণ পুজো বলে 20 টাকা দান করেছে, দানকে পবিত্র করার জন্য 500 টাকা করেছে দক্ষিণা। মামনসর চতুর্ভুজের কাছে কামনা করি মা, শিবিকা যখন সেবা চরণ করার জন্য চরণ পুজো বলে তোমার চরণে দান করেছে, তারা মনের আশা তুমি পূর্ণ করো মা, এ আমি তোমার কাছে কামনা করি। জয় মামনসর দেবীর জয়। তাহলে বিলম্ব নয় মামা, প্রত্যেক দিনের নাই কোথায় যাই কৈলাস ধাম ছেড়ে আমাকে তো জানতে হবে, কেন যে নারদ নিশি আমার নাম, আমি যদি ঝগড়া না পাই আমার কিন্তু পেটের ভাত হজম হয় না, তাই ঝগড়ার আস্ত খুঁজতে হবে। আর বিলম্ব নয় আমি কদূরে থেকে দেখতে পেয়েছি মামা কৈলাস ধাম পরিত্যাগ করেছে, তাই মামার সম্মুখে আমি গিয়ে দাঁড়াবো। নারায়ণ নারায়ণ হরি বল হরি বল হরি বল। এই তো আর একটু চলে গেলেই আমি পৌঁছে যাব কমল বনে। ওই তো দেখা যায় অনুরে কমল বন, আমি চন্ডিকাকে না বলে এসেছি। এ কি সমস্যায় পড়লাম বলুন মামা? পাতাল ত্রিভুবন ভ্রমণ করো। আরে মামা, আমি আমার ঠিকির পৃষ্ঠে চেপে আমি ত্রিভুবন ঘুরে এসেছি। ঘুরে এসেছো? তাই ত্রিভুবন আমায় ভালো লাগেনি মামা, কেন জানো? কেন কেন? তুমি যে সেই ত্রিভুবনে ছিলে না, তুমি যে তোমার কৈলাস ধাম পরিত্যাগ করেছো। না 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 কই, আমি তো পরিত্যাগ করিনি, আমি তো ওই কৈলাসে
যাচ্ছিলাম। ও কৈলাসে যাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ। মামা কি কথা বলবো? এটা ছাড়বে না। কি কি বলো বলো। আচ্ছা মামা, কি তুমি এখন এই শাস্ত্রকালে কোথায় যাবে? কোথাও না। কোথাও যাবে না? না 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 না, কোথাও না। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ এই তো বেটা গেছে, এবার আমি যাবো ওই ছুটে। মামা যাওনি এখনো? আমি কি যেতে পারি মামা? কেন কেন কোথায় যাবা তুমি? না না আমি তোমায় বলবো না, বলবো না, বলবো বলবে না, না বলবো। সত্যি বলবে না? না। ঠিক আছে বলিও না, আমি যাই। হ্যাঁ যাও যাও ও যাও না। আমাকে ভালো লাগছে না মামা, আমি যাবো না। আচ্ছা বলো না মামা তুমি কোথায় যাবে? যদি বলে দি এ আবার যে চন্ডিকাকে বলে দেবে। না আমি বলবো না। আচ্ছা মামা তুমি কি কোথাও যাচ্ছ? না তো আমি কোথাও যাই না। কোথাও যাবে না? না এই তুমি যাও না। কিন্তু মামা কি তোমাকে দেখে আজকে আমার মনে সন্দেহ হচ্ছে মামা। পড়েছি জ্বালায়। কেন যে তোমার চাল চলন আমাকে একটুও ভালো লাগছে না। আমি তো ঠিকই আছি, দেখো দেখো ঠিকই আছি। তোমার চাল চলন দেখে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বলবো না। আমাকে বলবে না? না আমাকে বলবে না? না 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 ঠিক আছে বলিও না, আমি যাই। হ্যাঁ যাও 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 যাও। ওই তো গেছে বেটা গেছে, এবার আমি শান্তি পেলাম, এবার আমি ছুটে যাবো ওই। আহ তুমি যাওনি এখনো? না মামা। বলো মামা তুমি যতক্ষণ বলবে না আমি তোমাকে কোথাও যেতেও দেব না। আমি কমল বন ছেড়ে কুচনি পাড়া যাব এই কথাটা আমি তোমাকে কেন বলবো? বলবো না। আমি যে কুচনি পাড়া যাব এই কথা তোমাকে কেন বলবো? আমি বলবো না, বলবো না। তুমি কুচনি পাড়া যাবে? এই তুমি কি করে বুঝলে মামা? তুমি তো এক্ষুনি বললে আমি কমলবন ছেড়ে কুচনি পাড়া যাব না, যাব না। আমি বলেছি? তুমি বললে। না 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 আমি কখন বললাম? আমি তো তোমায় এটাই বললাম। কি? আমি কুচনি পাড়া যাব এই কথা তোমাকে বলবো না। তুমি জানলে কি করে? তুমি কুচনি পাড়া যাবে এই কথা নয় বলবে না, সেই জন্যই তো আমি জেনে ফেললাম মামা। আমি তো বলে দিয়েছি। এ ভাগলে শোনো শোনো মামা, তোমায় আমি খুব ভালোবাসি বুঝলে। আমি যে যাচ্ছি তুমি তোমার মামিমাকে বলো না। হ্যাঁ ঠিক আছে, তুমি কুচনি পাড়া যাবে আমি মামিমাকে গিয়ে বলবো? না 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 না, বলো না। কুচনি পাড়া গেছে? বলো না, বলো না। ও মামিমাকে বলবো না? ওর জ্বালা শান্তি হয় না, খুব প্রধান নেতা। ঠিক আছে আমি কাউকে দেখে ভয় পাই না, কিন্তু আমার মামিকে দেখে ভয় পাই। তোমার ওই মামিমাকে দেখে আমার বড় ভয়, খুবই ভয় না মামা? ঠিক আছে মামা, তুমি কুচিনে পাড়া যাবে তো? হ্যাঁ ঠিক আছে যাও। বলবে? আমি বলবো না, আমি কথা দিলাম মামা। এই না বলে ভাগ্নে ঠাকুর, আমার ভাগ্নে ঠাকুর বলবে না। হ্যাঁ তুমি বলো না কিন্তু। ঠিক আছে আসি মামা। হ্যাঁ এসো। আসি মামা। বলবে না কিন্তু? আচ্ছা ঠিক আছে বলবো। বলবে না কিন্তু? ঠিক আছে বলবো। ভাগ্নে ঠাকুর। হ্যাঁ মামা। বলো না কিন্তু? ঠিক আছে মামা বলবো কিন্তু। ঠিক আছে আসি মামা। আমি জানি আমার ভাগ্নে ঠাকুর বলবে না, তাই আর বিলম্ব নয়, ছুটে যাব আমি ওই কুচনি পাড়ায়। গঙ্গাকেও দেখতে পাচ্ছি না, কালীকেও দেখতে পাচ্ছি না। সত্যি শক্তিরূপে জন্ম আমার, আমি আত্মা শক্তি মহামায়া, শুধু তাই নয়
त्रिनयनी जगत जननी आमी जे जगतेर माँ शुधु ताई नय गो आमी नारी दुर्गा सब समय आमार प्रभुके निये प्रभुर सेवाय आमी व्यस्त थाकि ताई एई तो महेश्वरेर समय होयेछे एसे बोलबे गौरी ओ गौरी तुमी आमार जोन्नो भांग धातुरा बेटे सुंदर सुंदर नाड़ू तैरी करेछे तो गंगाके बोले ना कालीकेओ बोले ना केन बोलबे आमार प्रभु आमाके जे बड्ड भालोबासे ताई आमी विलम्ब ना करे भांग धातुरा बेटे आमी सुंदर करे नाड़ू तैरी करे আর আমার প্রভুকে আমি সেবা দেব ওই আমি ত্রিনয়নী দশভ যা আমি অসুরকে বধ করেছি বলে আমি হয়েছি ত্রিনয়নী দশভুজা জগতের মা জগতের মা জগতের মা আমি ত্রিনয়নী দশভুজা ত্রিনয়নী দশভুজা জগতের মা জগতের
ছুটে এসেছি মামির কুটিরে। মামিমা বলি, মামিমা শিখি। ও মামিমা, অসময়ে আমার ভাগ্নে ঠাকুর নারদের কণ্ঠস্ব, কি করি? এদিকে আমি আমার প্রভুর সেবার জন্য আমি সব কিছু আয়োজন করছি, এদিকে নারদ মনে মামিমা মামিমা বলে চিৎকার করছে। দেখি নারদের কাছে গেলে কোনো না কোনো সংবাদ পাওয়া যায়, তাই নারদের মুখে শুনব স্বর্গের সংবাদ মর্তের সংবাদ। আরে মামিমা। নারদ। হ্যাঁ মামিমা। প্রণাম হবে ভাগ্নে ঠাকুর। তাই হবে মামিমা। একটা কথা বলবো আমার। নারদ কি দেখছ মন করে? এটা কি করছো মামিমা? তুমি জানো না আমি হচ্ছে গৌরী। আমার কাজ হচ্ছে ভাঙ ধাতুরা বেটে আমার স্বামীর জন্য সুন্দর সুন্দর নাড়ু তৈরি করে, আর আমি তাকে সেবা দিই। ও মামার জন্য? কিন্তু নাড়ু। কিন্তু কি মামিমা? তোমাকে দেখে ঠিক যেন কেমন কেমন লাগছে। কেমন কেমন মানে? কেমন জানো? কেমন মামিমা? ও আসন পেতে আজ কেন দেখি তোমার চরের অভিমতে। আরে মামিমা চোর। শোনো শোনো শোনো, আমি গৌরী তোমার মামিমা। তোমার ভয় কিসে? ভয় করো না ভাগ্নে, চোরে যদি করে থাকো বলো নারদৃশ্যে দুঃখ ঘুচাইয়া ফুটাইব হাসি। আমি চুরি করিনি মামিমা। তুমি চুরি করনি? না মামিমা না। আচ্ছা বলো তো কি, তাহলে কোন সংবাদ তো অবশ্যই তোমার কাছে রয়েছে। কেননা আমি জানি না রো, যেদিন তুমি ঝগড়া পাও না সেদিন তোমার এই পেটের ভাত হজম হয় না। আচ্ছা বলো তো ভাগ্নে, কার বাড়িতে ঝগড়া লাগিয়েছ? আমি কারো বাড়িতে ঝগড়া লাগাইনি মামিমা এখনো। তার জন্যই তো তোমার মনটা খারাপ। কিন্তু মামিমা মনটা আমার সেই জন্য খারাপ নয়। তবে তোমাকে দেখে আমার মনটা খারাপ মামিমা। নারো কেন? আমি তো বেশ ভালোই আছি। কিন্তু তোমার যে কপাল ভেঙেছে মামিমা। আমার কপাল ভেঙেছে? নারো তুমি কি বলতে চাও? তুমি জানো না মামিমা? সাবধান, তুমি হয়তো ভুলে গেছো আমি ত্রিনারী দশভুজা। আমি অসুরকে বধ করতে পেরেছি, তাই নারো তুমি আমার ভাগ্নে ঠাকুর হলেও আমি তোমাকে ক্ষমা করব না। আমি দোষ না করলে কি করবে মামিমা? আমি তো দোষ করিনি এখনো। আচ্ছা বলো কি খবর? শোনো মামিমা শোনো। কি? আচ্ছা বলো তো মামিমা মামা কোথায়? তোমার মামা? হ্যাঁ এই তো, তোমার মামা বলে গেছে গৌরী আমি স্নান সেরে এসে তোমার হাতের সেবা নেব, গঙ্গা স্নান করতে গেছে। আমি যদি বলি গঙ্গা স্নানে নাই তার মানে? হ্যাঁ মামিমা। নাড়ো ওই জন্য তো বলি মামিমা তোমার কপাল ভেঙেছে। তুমি কি বলতে চাও? শোনো মামিমা শোনো, মামা গঙ্গা স্নানে যাইনি। তার মানে? মামা ছুটে গেছে কুচনির বাড়িতে। নাড়ো তুমি জানো কার সম্মুখে তুমি কথা বলছ? সত্যি মামিমা? না সে যেতে পারে না। বিশ্বাস যদি না হয় মামিমা পিছনে গেলে মামাকে পেয়ে যাবে তো। সত্যি বলছ নারো? কিন্তু না না, আমি এক নারী হয়ে আমি কি করে আমার প্রভুকে সম্ভব করি? এটা উচিত নয়। তোমার কথা বুঝতে পেরেছি, কোথাও ঝগড়া পাওনি বলে তুমি আমার গৃহে এসে তো ঝগড়া লাগাতে। মামিমা সত্যি বলছি, সত্যি আমি ঝগড়া লাগাতে আসি। নারো সত্য যদি হয় তবে দেব দুধ ভাত, আর যদি মিথ্যা হয় তোমার গর্ব। আমি তোমার দুঃখ দেখে এই সত্যি বলেছো তুমি? হ্যাঁ ছিছি বুড়া, তোমার জন্য আজ আমি ভাত ভাতরা মেটে নাড়ু তৈরি করে এসেছি, আর তুমি চলে যাচ্ছ এই কোচনে পাড়া। তোমার ভাত ভাতরা আজকে আমি খাওয়াবো, ভালো করে খাওয়াবো। নাড়ু নিয়ে চলো তুমি, আর বিলম্ব নয়, কোথায় সিংহরাজ? এসো আমাকে নিয়ে চলো সেই মহেশ্বরের কাছে।
থেকে চণ্ডীর শব্দ পাওয়া যায় কোথায়? না না না, তবে কি ওই দেবর্ষি নারদ বলে দিয়েছে চণ্ডীকে? নারদ কোথায়? কোথায় সে মহেশ্বর? আমি তাকে দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাওনি না তো? কই? শোনো একটা কথা বলবো মামি। কি? মামা যদি জিজ্ঞেস করে তুমি কেমন করে যে জানলে, আমার নাম বলিও না মামিমা, নাহলে মামা ভালোবাসবে না আমায়। ঠিক আছে, কিন্তু কোথায়? কোথায় কোথায় তোমার মামা? প্রভু আমার ধ্যানে মগ্ন। ঠিক আছে নারু, সে আমার স্বামী, তাই একদিকে নারীর ধর্ম আমি পালন করব, আর একদিকে আমার স্বামীর ধর্ম আমি পালন করব। আমি আসি মামিমা। বেশ এসো। তুমি জানো না শক্তিরূপে জন্ম হয়েছে আমার, আমি তার দাস শক্তি মহামায়া, তাই সর্বপ্রথমে আমি তোমার চরণে আমি প্রণাম জানাই। ওং নমো শিবায়, ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায়। চণ্ডী, সে কি প্রভু? আমার ফ্যানটা ভেঙে দিলে তো? কেন, তুমি অবাক হয়ে গেলে? অবাক তো হবো। জানো প্রভু, জানো আজ আমি কেন এসেছি তোমার কাছে? কেন? একটা কথা বলবো। কি গো? তুমি তো জানো কি, তোমাকে আমি যতটা ভালোবাসি, এই মর্ত্র মাটিতে কোনো মানবও তোমাকে ভালোবাসে না। না, তোমার বিহীন কি আমি কোনোদিন হতে পেরেছি বলো? তা একটা কথা বলবো। কি বলো? আজ আমার মন কি চায় জানো? কি গো? আজ আমার মন চায় কি, সব সময় আমার পাশে আমি তোমাকে রাখতে চাই প্রভু। বেশ চণ্ডী, তাই হবে। আমি আমার তপস্যা সমাপন করে আমি যেতাম কৈলাসে, তুমি আমায় না দেখতে পেয়ে ছুটে এসেছো। আমি যে থাকতে পারিনি, তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। চলো চলো, আমরা কৈলাসে যাব। এসো চণ্ডী, এসো 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 প্রভু, এসো। বেটা নারো, আজ আমার বন্ধ করে দিল যাওয়া ওই কুচনি পাড়া। নারীর ছলনা, নারীর ছলনা কেউ বুঝতে পারে না, তাই তো নারী বলে জন্ম নিয়েছি। কি করে স্বামীকে ভালোবাসতে হয়, কি করে স্বামীকে কাছে ধরে রাখতে হয় আমি ভালো করে জানি। ওগো চণ্ডী, এসো না। চলো চলো, এসো। চলো চণ্ডী, এসো প্রভু, এসো। আজ এমন ভালোবাসা আমি তোমাকে দেব, যে ভালোবাসা তুমি কোনোদিন আমার কাছে পাওনি। তাই বুঝি? হ্যাঁ চণ্ডী, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। কেন? হ্যাঁ গো, ক্লান্ত কেন? তুমি যে এমনও কোনো কাজ করনি যে তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে? জানো না কি, ভক্তকে ভক্তর মান রাখতে আমায় ছুটে যেতে হয় দিগন্তরে, তাই আমি বড় ক্লান্ত। আর তুমি কি বলছিলে? জানো, হ্যাঁ, আজ তোমাকে কাছে পেয়ে আমার মন কি বলে? কি গো? তোমাকে কাছে পেয়ে এই ভুবনে তুমি চিরকাল থেকো আমার মনে। ও প্রভু গো, তুমি চিরকাল থেকো আমার মনে।
আমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে তুমি চিরকাল সাজের তারায় উঠবে ফুটে ওর নায়সি লীল গগনে তুমি চিরকাল থেকো আমার মনে প্রভু গো তুমি চিরকাল থেকো আমার মনে আমার ভক্ত তুমি কি ভুলে গেছো ভক্ত দিন ভগবান আর তুমি যে আমার পরম ভক্ত তাই গো বা আমি খুব খুশি হয়েছি তাই তো আর কোনো সন্দেহ নেই আমার মনে চন্ডিকা হ্যাঁ
তুমি আমায় সন্দেহ করছিলে না গো না কোনো সংকোচ হয়েছিল আমি তোমাকে পরীক্ষা করছিলাম পরীক্ষা যে তুমি আমাকে কতটা ভালোবাসো তাই এসো আমি তোমার জন্য সাজা পেতে দিয়েছি আর শাটা নিশি তুমি আর আমি একসাথে থাকব তাই হবে চন্ডি তাই এসো প্রভু এসো বড় প্ল্যান কি তো নারদের কথা তো সত্য নয় যদি তাই হতো তবে আমার প্রভু অবশ্যই আমার সঙ্গে ছলনা করত বেশ আজ রাতে নিশ্চয় আমি জেগে থাকব স্বামীকে ধরে রাখব কি গো বড় ক্লান্তিত আমি নিদ্রায় নিদ্রিত হয় বেশ তাই করো প্রভু প্রভু আমার ঘুমিয়ে পড়েছে দেখো তো আমি কি সর্বনাশ করতে যাচ্ছিলাম এই জন্যই বলেছি যে কারো কথায় কান আসতে কারো কথায় কান দিতে নেই কারো কথায় যদি কান দেওয়া যায় তবে ঘরে ঝগড়া ও শান্তির শেষ থাকে না ইস আমি আদ্যা শক্তি মহামায় এত বড় ভুল করলাম কি করে আমার স্বামী তো আমাকে খুব ভালোবাসে তবু কেন বারবার মনে হয় নারদ যা বলে কোনোদিন তো মিথ্যা বলিনি তবে কি আজ মিথ্যে বলেছি না না তবু আমার সন্দ আমি কি করব আমি যে নারী আমি যে মা মা পারে তার সন্তানকে ধরে রাখতে মা পারে তার স্বামীকে ধরে রাখতে তাই আজ আমি তার সহধর্মিনী নই আজ আমি হব মহেশ্বরের মা মা হয়ে নিজের শাড়ির অঞ্চলে আমার প্রভুকে আমি বেঁধে রাখবো আমার ননের ঘুম আসে তবে আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারবে না দেখো দেখো আজ কত সুন্দর করে আমি তোমাকে সেবা করছি দেখো না তোমার নয়নে যেন নিদ্রা ঢলমল করে কই না তো তুমিও নিদ্রায় নিদ্রিত হও না হ্যাঁ বিশ্রাম করো চন্ডী বিশ্রাম করো তাই তোমার চরণ সেবায় আমি মুগ্ধ হয়েছি আমি বিশ্রাম করি তুমিও ঘুমিয়ে যাও বেশ তাই হবে প্রভু চন্ডি তুমি জানো না তুমি ছলনাময়ী হলে কি হবে দেবাদিদেব মহাদেব আমিও তোমার সঙ্গে ছলনা করছিলাম তা আমায় বেঁধে রেখেছে বা আমি যে দেবাদিদেব মহাদেব আমাকে কেউ বেঁধে রাখতে পারবে না ভক্তির বাঁধনে যদি কেউ বাঁধতে পারে তবে আমি তার চরণের দাস হয়ে যাই কিন্তু তুমি আমায় বেঁধেছ না 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 আমি যে কথা দিয়েছি আর বিলম্ব নয় ওই সুরজা ডোমিনির কাছে না গেলে আমি শান্তি পাই না ওই কুচুরি পাড়া না গেলে আমি শান্তি পাই না এবার তুমি নিদ্রায় নিদ্রিত থাকো আমি ফিরে যাই ওই কুচুরি প্রভু শিখি নারদ মামি নারদ আমার কপাল ভেঙে গেছে নারদ আমার কপাল ভেঙে গেছে নারায়ণ নারায়ণ আমি পারিনি আমি পারিনি আমার মার বাঁধনে আমার স্বামীকে বাঁধতে সময় সময় ফাঁকি দিয়ে আমায় ফাঁকি
আমাকে দিয়ে চলে গেছে। তোমায় তো আমি পূর্বেই বলেছিলাম মামি, মামা কুচনি পাড়া যদি না যাই মামা থাকতে পারে না। কিন্তু নারদ, হ্যাঁ মামি, হয়তো সে বেশি দূরে যায়নি। এদিকে জলবালুবাড়ি সন্তোষ, সন্তোষ সাহা মামলা সারা চরণকমলে 40 টাকা করেছে দান, 10 টাকা দিয়েছে দক্ষিণা। মামলা সারার কাছে কামনা করবো ওগো মা অগতিরণে কৃপাময় জগৎজননী, যে আসনে তোমার চরণকমলে দান করেছে মা তার মনের আশা তুমি পূর্ণ করো, এই তোমার কাছে আমি কামনা করি। নারদ মামি, আর বিলম্ব নয়, আমি ছুটে যাব, আমি ছুটে যাব সেখানে যেখানে প্রত্যেকদিন মহেশ্বর যায়। কিন্তু মামি, কি মামা আরও একসাথে একজনের সাথে আছে, ওই ডোমিনের, ডোমিনের নাম 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 নারদ, হ্যাঁ মামি ডোমিন নারী, অবিলম্বে ছুটে চলো, আমি যাবো সর্বপ্রথমে সেই সুরজার ডোমিনির কাছে। চলো নারদ চলো। তাই তো আমি হলাম সরোজা ডোমিনী, খেয়া পার করি, দেখি আজ কে আসে আমার এই খেয়া পার করতে। এই আমি দাঁড়িয়ে রইলাম। ডোমিনী, ও সরোজা ডোমিনী, কে গো, কে তুমি, একটু এদিকে এসো। ও আমায় ওই পারে যেতে হবে, হ্যাঁ বেশ একটু অপেক্ষা করো আমি আসছি। সে কি দেবী? হ্যাঁ সুরজা ডোমিনী, তবু চরণে প্রণাম হয়, আশীর্বাদ করি। সুরজা ডোমিনী বলো, আজ আমি তোমার কাছে এসেছি কেন জানো? কেন? একটা কথা কি জানো সুরজা ডোমিনী? বলো। আমরা নারীরা, হ্যাঁ সব কিছুর ভাগ দিতে পারি, পারি, কিন্তু একটা জিনিস শুধু পারি না, স্বামীকে ভাগ আমরা কারো কাছে দিতে পারি না। না পারি না। তাই তো তোমার কাছে আমার প্রশ্ন। আচ্ছা বলো তো ডোমিনী, হ্যাঁ মহেশ্বর এই ঘাট পার হয়ে কি কুচুরি পাড়া যায়? মহেশ্বর, তার কি বড় বড় জটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তার কি গলায় সর্প রয়েছে? হ্যাঁ হ্যাঁ। সে প্রত্যেক দিন পার হয় কিন্তু আমাকে সে করি দেয় না। ও তাই? হ্যাঁ, আজ আসুক তাকে আচ্ছা করে দেবো আমি। সুরজা ডোমিনী, হ্যাঁ একটি কাজ করবে তুমি? বলো। তোমার যা কড়ি লাগবে আমি তোমাকে দেব, তাই সুন্দর করে আজ তুমি আমাকে ডোমিনী সাজিয়ে দেবে। সে কি দেবী? না 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 না, আমি হচ্ছি এক ডোমিনী, এই ডোমিনীর সাজ তোমাকে দেওয়া যাবে না। ছি ছি, ও মনে করে কেন বলছো সুরজা? হ্যাঁ আমিও নারী তুমিও নারী, হ্যাঁ তাই আজ আমার স্বামীর জন্য, হ্যাঁ আজ আমি এইটাও করতে পারবো না। আমার যে খুব ইচ্ছা হয় যে আজ আমার প্রভুকে আমি পার করে দেব, তাই সুন্দর করে আমায় সাজিয়ে দাও। বেশ, আজ যখন আমায় দেবী বলেছে আমি সুন্দর করে দেবীকে সাজিয়ে দেব আমার সজ্জায়। দাঁড়াও দেবী, তাহলে তুমি আমার খেয়াতে থাকো, আমি গেলাম ওই দূরে। বেশ, আজকের যা করি আমি সম্পূর্ণ তোমার হস্তে তুলে দেব। বেশ, এবার সুন্দর করে আমাকে বইটাখানি ধরিয়ে দাও। এ নাও দেবী, আমি আসি তবে। এসো এসো ডোমিনি, মহেশ্বর তুমি
ভুলে গেছো? তুমি যদি শিব, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে শিবানী। তুমি যদি হও মহাকাল, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে মহাকালী। তাই নারীরা সব কিছু করতে পারে, তাই তুমি পুরুষ হয়ে কি করে আমার সঙ্গে পেরে উঠতে পারো? আজকে আমি তোমাকে দেখব, দেখি সেই বুড়া কখন আসে আমার কাছে। ওই তো, এই তো এসেছি আমি সুরজা ডোমিনির কাছে। সুরজা ডোমিনি আমাকে প্রতিদিন এপার থেকে ওই পারে নিয়ে যায়। ওগো সুরজা। কে? আরে আমি অন্য কেউ নয়। তবে কে? আমি যে দেবাদিদেব মহাদেব। ওই বুড়া? আমায় বুড়া বলছো? কেন বলবো না, এই শুনো না। হ্যাঁ, আমি এত সুন্দর ডোমিনি, আর ওই বুড়াকে পার করতে আমার ভালো লাগে না, তাই আজ তোমাকে আমি পার করবো না। এই সুরজা শোনো। কি? আজ আমায় পার করে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব তোমায়। তুমি তো প্রত্যেক দিন বলো ডোমিনি, আজ তুমি আমাকে পার করে দাও, তুমি যা চাইবে তাই দেব, কিন্তু তুমি ফাঁকি দিয়ে চলে যাও, আমাকে করিও দাও না, তা আমি তোমাকে পার করতে পারবো না, পারবো না, পারবো না। সুরজা, আমি তোমায় কথা দিচ্ছি, প্রতিদিন তোমায় ফাঁকি দিই, কিন্তু আজ তোমায় ফাঁকি দেব না। এসো, তোমার তরি নিয়ে এসো এই পারে। বুড়ার কত রোজ, যা চাইবে তাই দেব, ঠিক আছে, আজকে তোমাকেই দেখবো আমি। বেশ, আমি যাচ্ছি কিন্তু একটা শর্তে। এমন কি শর্ত? আমি তোমাকে পার করবো ঠিক, তুমি আমার শরীরে হাত দিতে পাবে না। না না না, আমি তোমায় কখনো স্পর্শ করেছি বলো? দেবে না তো? না না না, দেবো না। এসো, ঠিক আছে, এসো, এসো। সুরজা, কি তুমি খেওয়া পারা পারা না করলে আমি যে যেতে পারি না ওই পারে? সত্যি তো, আর তোমার কথা কাটতেও পারি না। চলো আমায় নিয়ে চলো সুন্দর ভাবে। আর স্বপন দেখাই আইলাম ভাবে, ভবের মায়া রইলাম ডোবে, আমার সেই স্বপন কি মিথ্যা হতে পারে রে? হায় রে তুই সে আমার মন, মন তোরে পারলাম না বুঝা আইতে রে, হায় রে তুই সে আমার দেখায় আইলাম ভাবে।
না 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 তোমাকে যেন কাছে পাওয়ার বড় চাহিদা হয়ে গেছে এসো ডোমিনি এসো আমার কাছে এসো এসো ডোমিনি এসো ডোমিনি এসো আমি বলি ভাঙ্গর ফলা তা বলা আছে না আর তোরে যে দেবতা বলে তাহার মুখে মস্ত কাটিয়া মুখড়া চণ্ডী তুমি সর্বলোকে কয় আপন প্রতি নিন্দা ছাড়া তোমার মুখে অন্য কিছু নাড়ায় সতী নারীর প্রতি যদি হয় মহাদশী সতী নারীর প্রতি যদি হয় মহাদশী তবুও সে সতী কফু কথা না প্রকাশে বললে আমি ওই তোমার রাবণকে বধ করেছি কন্যা তুমি নাম পার্বতী শত মন্দ কাজ করে তুমি বড় সতী রুদ্রাক্ষরের মালা পরনেতে বাচ্ছাল গলে রুদ্রাক্ষরের মালা আর কোচরে পানায় গিয়ে হয়ে যাও ষোল বছরের কোচনে পড়া যায় আমি ভাঙ ধতুড়া খায় কোচনে পড়া যায় আমি ভাঙ ধতুড়া খায় তবুও কি করি আমি নিজের বড়াই না চন্ডি না তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারিনি না পারুনি সরোজার তুমি বেশকে দূরে রেখে দিয়ে নিজে এসে ডোমিনি সেজেছো এসব তোমাকে আমি পরীক্ষা করছিলাম পরীক্ষা করছিলে তুমি একটা কথা তো ভুলে গেছো বয়স আজ যদি আমি না থাকতাম দুঃখ কষ্ট ক্লান্তি সব দূরে চলে যায় হ্যাঁ আমি যদি ওই কুচু নিয়ে পারা যায় না আমি যেতে দেব না আমি তোমাকে যেতে দেব না তবে কি তুমি চাও শাস্ত্রের বাণীকে মিথ্যে হয়ে যাক ভক্তাধীন ভগবান তুমিও যে দেবী তাই বলি শোনো চণ্ডী আমায় ভুল বুঝো না তুমি যাও সুন্দরভাবে আমার জন্য ভাঙ ধুতরা বিটে রাখো আমি কুচনি মা থেকে আস যেতে দিতে পারি তবে একটা শর্তে এমন কি শর্ত তুমি আমায় কথা দাও পুরো নারীকে দেখলে আর যেভাবে তুমি করছিলে আর করবি না 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 আর করবি কথা দিলি তো কথা দিলাম বেশ যাও আর তাড়াতাড়ি করে ছুটে আসো তাই হবে চণ্ডী সুন্দরভাবে তুমি আমার জন্য নাড়ু তৈরি করে রেখো বেশ আসি তো বেশ এসে চণ্ডী আসি এই তো নারীদের মন গলাতে আর কতক্ষণ একটু আদর করলে তো সব ভুলে গেছে না 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 আমি যাব ওই কুচনি পাড়ায় আর বিলম্ব নয় অবিলম্বে ছুটে যাই কি দেখা যায় ওই তো দেখা যায় এই হচ্ছে খুশনি পাড়ায় আসতে অজয় এসে যখনই আমায় কি ভাই ছবল দিয়ে দেয় নেশায় আমি উন্মাদ হয়ে যাই আর যখনই আমায় নেশায় উন্মাদ হতে হয় তখন যে বড় আমার নৃত্য করার ইচ্ছে হয় আমি যে নটরাজ নিত্যই আমি বড় ভালোবাসি তাই আর বিলম্ব নয়
সর্বাঙ্গে আমার যেন ঘামে পরিপূর্ণ হয়েছে। আমার নৃত্য চলাকালীন আমার এই ঘামটাও আমায় বাধা নাই, তাই তো আর বিলম্ব নয়, আমি আমার অঙ্গের ঘামকে মুছে দেব আমি আমার এই নেত দিয়ে। আমি কিভাবে তোমায় সৃষ্টি করলাম আমি তো জানি না। তুমি জানো না, বুঝতে পেরেছি তুমি কিছুই বুঝতে পারো না। না না না, আজ কৃতিত্ব পরিচয় দিতে হবে, জানো গো পিতা? বলো। একবারে তুমি ধ্যানে যোগে দেখো, তবেই তুমি বুঝতে পারবে আমি তোমার কন্যা কিনা। দাঁড়াও, কোথা থেকে এসেছো হঠাৎ আমায় পিতা বলে ডাকছো? দেবাদিদেব মহাদেব, আমি ধ্যান যোগে জেনে নেব সত্যি কি আমি তোমায় জন্ম দিয়েছি। না না না, অপেক্ষা করো, অপেক্ষা করো নারী, অপেক্ষা করো, আমি তপস্যায় জেনে নিতে চাই কে তুমি, আত্মপরিচয় কে তুমি। সত্যই তো আমি তোমায় সৃষ্টি করেছি পিতা। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, তুমি যে আমার কন্যা। কিন্তু বলতে পারো পিতা? কি মা? আমি তোমারই কন্যা। হ্যাঁ, কিন্তু আমার নাম কি? ও চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি যখন তোমায় সৃষ্টি করেছি অবশ্যই তোমার নাম দেব। তবে কি নাম দিই, কি নাম দিই? হ্যাঁ, চলাকালে নৃত্য সর্বাঙ্গ শরীর আমার ঘামে হয়েছিল পরিপূর্ণ। আমি আমার এই নেত দিয়ে যখনই আমার নেতকে মৃত্তিকায় ফেলতে যাই সেখান থেকে তোমার সৃষ্টি হয়, তাই তোমার নাম দিলাম নেতা। তাই হবে গো পিতা, আজ পিতা হয়ে কন্যার নামে দিয়েছো নেতা। হ্যাঁ, তাতে আমি বড় খুশি নেতা। কিন্তু আরেকটি কথা গো পিতা। এমন কি কথা কন্যা, বলো আমায়। আমার কর্ম কি? তোমার কর্ম? জন্ম যখন দিয়েছি তোমায় কর্ম দেব আমি। শোনো, তুমি প্রত্যেক দেবদেবীর বস্ত্র ধৌত করবে, এই হলো তোমার কর্ম। বেশ, তাই হবে পিতা, তোমার আদেশ আমি করিব পালন। আরেকটি কথা পিতা। এমন কি কথা? এমন কথাই ঠাই হবে আমার। ও কোথায় থাকবে তুমি, তাই না? শোনো, ওই হচ্ছে আমার পুষ্পক রথ, ওই পুষ্পক রথে তুমি চেপে যাও আমার কৈলাস পর্বতে। আমার কৈলাস পর্বতে গিয়ে সেখানে রয়েছে তোমার মা চণ্ডিকা, রয়েছে প্রত্যেক দেবদেবী, তাদের বস্ত্র ধৌত করবে, এই হচ্ছে তোমার কাজ। তাই হবে, তুমি এসো। প্রণাম তবু চরণে পিতা। আশিস করে দেন সর্বদাই যেন হয় তোমার কল্যাণ। তাই হবে, তবে আমি আসি পিতা। এসো মা এসো। এই তো আমার অজান্তে আমার কন্যা হয়ে গেল, আমি তার নাম দিয়েছি নেতা। কিন্তু আর বিলম্ব নয়, এবার আমি ছুটে যাব ওই কমল বন, দেখি দেখা যায়। এ হচ্ছে বেল বৃক্ষ, এই বেল গাছে যুগল বেল দেখে আমার মনে হয়ে যায় বারবার একই কথা, এই জন্য আমার চণ্ডিকার যুগল স্থল না একে। এসো এসো চণ্ডিকা এসো, আমি আমি যেন তোমায় পাওয়ার জন্য বানাইতে হয়ে যাই। চণ্ডিকা এসো, চণ্ডিকা এসো, চণ্ডিকা। আমি আমি পড়ে গেছিলাম, তাই তো আমার আমার বীর্য নিষ্কৃত হয়ে যাচ্ছিল। এই যদি মৃত্তিকায় পড়ে যায় তবে তো প্রলয় হয়ে যাবে, তাই আমি কি করি? আমি আমার অমূল্য ধন কি করি আমি এখন? ওই তো দেখা যায় পদ্মপুষ্প
আমি যখন এসেছি পদ্মবনে, এই আমার পুরুষত্বকে আমি পদ্ম পাতায় রেখে দিলাম, পদ্ম পাতায় রেখে দিয়ে আমি ভাসিয়ে দিলাম এই পদ্মবনে। এবার আমি ছুটে যাই আমার কৈলাসে ধাম।